সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। জরুরি পরিস্থিতিতে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করা হবে রাশিয়া। আমেরিকা গ্যাংস্টার ও গুন্ডা বলছে চীন। ইউক্রেনে সামরিক ঘাঁটিতে রাশিয়ার হামলা, 90 বিদেশি যোদ্ধা নিহত। তুরস্ক ইউক্রেনের নতুন চুক্তি স্বাক্ষর। চীনা জে20র জবাবে F-16V মোতায়েন তাইওয়ানের। ফিনিশ প্রধানমন্ত্রীর উদ্যান নৃত্যের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়। জাতিসংঘের মহাসচিবকে যা বললেন জেলেনস্কি। সর্বদা প্রস্তুত, বিমান ধ্বংসের সক্ষমতা দেখালো তাইওয়ান। এবং জম্মু কাশ্মীরে ভোটার তালিকা, বাইরের লোকদের ভোট দেওয়ার অধিকার নিয়ে ক্ষুব্ধ মেহবুবা মুফতি। দর্শক, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে গ্যাংস্টার এবং গুন্ডা। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। জরুরি পরিস্থিতিতে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করা হবে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে রাশিয়া নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে। তাছাড়া যুক্তরাষ্ট্র নেটোর সঙ্গে রাশিয়া সরাসরি কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না বলেও জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভান নাচেব বলেছেন, রাশিয়া শুধুমাত্র পাল্টা প্রতিক্রিয়া দেখাতে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে। এই ব্যাপারে মুখপাত্র ইভান নাচেব বলেন, শুধুমাত্র বিপুল ধ্বংসাত্মক অস্ত্রের হুমকি থাকলে অথবা যখন রাশিয়ার অস্তিত্ব নিয়ে শঙ্কা তৈরি হবে, তখনই নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করা হবে। রাশিয়ার নিউক্লিয়ার অস্ত্র নির্দেশিকায় এমনটি উল্লেখ আছে। তার মানে নিউক্লিয়ার অস্ত্রের ব্যবহার তখনই সম্ভব কোনো হামলার প্রতিক্রিয়া দেখাতে ও আত্মরক্ষা করতে এবং শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে, যোগ করেন ইভান নাচের। আমেরিকা গ্যাংস্টার ও গুন্ডা বলছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে গ্যাংস্টার ও গুন্ডা। তিনি মার্কিন ইন্দো প্যাসিফিক কোঅর্ডিনেটর কার্ট ক্যাম্বেলের এক মন্তব্যের জবাবে একথা বলেন। ক্যাম্বেল সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। তার এটিকে তাইওয়ানের স্থাতাবস্থা পরিবর্তনের অজুহাত হিসেবে ব্যবহার করছে। তিনি আরো বলেছেন, আমেরিকার প্রতিক্রিয়া হবে ধৈর্যশীল ও কার্যকর। চীন উস্কানিমূলক ও অস্থিতিশীল আচরণ করছে বলে তিনি দাবি করেন। এর জবাবে চীনা মুখপাত্র আরো বলেছেন, আমেরিকা নিজের কাজকে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরতে গ্যাংস্টারদের মতো খোরা যুক্তি দিচ্ছে এবং গুন্ডাদের মতো আচরণ করছে। ওয়েনবিন বলেন, তাইওয়ান প্রণালীতে শান্তি স্থিতিশীলতা বিনষ্টের জন্য আমেরিকা দায়ী। আমেরিকা এক চীন নীতি মেনে চলার বিষয়ে তার নিজের দেওয়া প্রতিশ্রুতি নিজেই লঙ্ঘন করেছে। ইউক্রেনে সামরিক ঘাঁটিতে রাশিয়ার হামলা, 90 বিদেশি যোদ্ধা নিহত। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিফে একটি অস্থায়ী সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে 90 জন বিদেশি ভাড়াটে যোদ্ধাকে হত্যার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ নিয়মিত ব্রিফিংয়ে জানান, ভূমি থেকে নিক্ষেপ করা নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ওই সেনাদের হত্যা করা হয়। ইউক্রেনের খেরসন এবং নিকোলাইভ অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় 80 জন নিহত ও 50 জন আহত হয়েছে বলে ওই ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রেসিডেন্ট ভলোদিমির ডাকে সারা দিয়ে পোল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের হাজার হাজার যোদ্ধা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। চলতি বছরের এপ্রিলে রাশিয়ার সামরিক বাহিনী ধারণা করেছিল এসব বিদেশি যোদ্ধার সংখ্যা 7,000 এর কাছাকাছি। যদিও ইউক্রেনে মাত্র 2,741 জন বিদেশি যোদ্ধা আছে বলে গত মাসে জানিয়েছিল রুশ সেনাবাহিনী। তুরস্ক ইউক্রেনের নতুন চুক্তি স্বাক্ষর। নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে তুরস্ক ইউক্রেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাস্তা, ব্রিজ নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে বার্তা সংস্থা এপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী অলেকজান্ডার কুব্রাকভ ও তুরস্কের বাণিজ্য মন্ত্রী মেহমেত মুস এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। রুশ আক্রমণের শুরুতে ধ্বংস হওয়া বুচা এবং ইরপিনের সংযোগকারী ব্রিজটিকে সংস্কারী চুক্তির অংশ হিসেবে নির্ধারিত অবকাঠামো প্রথম বড় ধাপ হিসেবে মনে করা হচ্ছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন। পোল্যান্ড ঘেঁষা ইউক্রেনের শহর লবিবে হবে এই আলোচনা। লবিবে উপস্থিত গণমাধ্যম আল জাজিরা সাংবাদিক তেরেসা বো জানিয়েছেন, তিনজনের মধ্যে আলোচনার মাধ্যমে শান্তি আলোচনার দুয়ার খুলতে পারে। সাংবাদিক তেরেসা বো জানিয়েছেন, তারা তিনজন তিনটি বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রথমটি বিষয় হল বিশ্বের অন্যান্য প্রান্তে ইউক্রেনের শস্য পৌঁছানোর পথ খুঁজে বের করা। দ্বিতীয় বিষয় হল ইউক্রেনের জাপোরিজিয়া নিউক্লিয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা, প্ল্যান্টটিতে বর্তমানে কি হচ্ছে সেটি নিয়ে কথা বলবেন তারা। আর তৃতীয় ইস্যু হল রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধে একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা। তিনি আরো বলেন, রাশিয়া ইউক্রেনকে আগেও আলোচনা টেবিলে বসতে চেষ্টা করেছেন এরদোগান, কিন্তু সেগুলো ব্যর্থ হয়েছে। অনেকে আশা করছেন এটি শান্তির একটি পথ তৈরি করতে পারে।
চীনা জে টোয়েন্টির জবাবে F-16B মোতায়েন তাইওয়ানের। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি PLA। এই পরিস্থিতিতে সম্ভাব্য চীনা হামলার প্রতিরোধে চূড়ান্ত সামরিক প্রস্তুতি শুরু করেছে তাইওয়ান। চীনা বিমান বাহিনীর স্টেলথ এয়ার সুপিরিয়রিটি ফাইটার জে টোয়েন্টির মোকাবেলায় এবার আমেরিকায় তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান F-16B মোতায়েনের বার্তা দিল তাইপেই। তাইওয়ান বিমান বাহিনীর পক্ষ থেকে বুধবার পূর্ব হুয়ালিয়ান কাউন্টির একটি বিমান ঘাটিতে যুদ্ধ প্রস্তুতির ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে সজ্জিত F-16B-র ছবি। চীন সাগরের দ্বীপরাষ্ট্রের দাবি, অস্ত্রসজ্জিত ছয়টি যুদ্ধবিমান রাতে টহলদারি ফ্লাইটও চালিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, চীনা কমিউনিস্ট বাহিনীর আগ্রাসনের মুখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে আমরা। চীন তার জে-20কে সম্পূর্ণ স্টেলথ বলে দাবি করল মার্কিন ও ইউরোপীয় বিশেষজ্ঞদের অধিকাংশেরই এই বিষয়ে সংশয় রয়েছে। তাদের মতে চীনা বিমানটি বড়জোর আংশিক স্টেল। বস্তুত ভারতীয় বিমান বাহিনী সুখোয় 30 MKI ফাইটার জেটের রাডার সীমান্তে জে-20 গতিবিধি চিহ্নিত করেছে বেশ কয়েকবারই। তাইওয়ানের F-16B-র পূর্বসূরী F-16 সুপার ফ্যালকন ভারতীয় বিমান বাহিনীর অন্তর্ভুক্তির বিষয়ে এক দশক আগে নয়াদিল্লি ওয়াশিংটন আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত ফ্রান্সের তৈরি রাফাল বেছে নেওয়া হয়। চলতি মাসের গোড়ায় আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে যে উত্তেজনার স্ফুলিঙ্গ ছড়াতে শুরু করেছিল এখনো তার আছে নেভেনি। তাইওয়ান প্রণালী সহ দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশে চীনা রণতরী ও অ্যাম্ফিবিয়ান ল্যান্ডিং ভেহিকলস মোতায়েনের খবর মিলেছে। নেমেছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ডুবোজাহাজও। এই পরিস্থিতিতে চীনা নৌবহরের মোকাবেলায় F-16B কার্যকর ভূমিকা নিতে পারে বলে সামরিক বিশ্লেষকদের একাংশের মত। ফিনিশ প্রধানমন্ত্রীর উদ্যম নৃত্যের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী 36 বছর বয়সে সান্না মারিন বন্ধুদের সঙ্গে কয়েকদিন আগে একটি পার্টি করেন। সেই পার্টির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর ফিনল্যান্ডে উঠেছে সমালোচনার ঝড়। অনেকে বলেছেন, যখন ফিনল্যান্ড গত 38 বছরের মধ্যে সবচেয়ে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে এবং বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছেন, তখন পার্টিতে প্রধানমন্ত্রী এমন নৃত্য করার বিষয়টি সমীচীন নয়। 2019 সালে পৃথিবীর ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হন সান্না মারিন। তখন তার বয়স ছিল মাত্র 34 বছর। ফিনল্যান্ডের বিরোধী দলের একজন নেতা দাবি করেছেন, প্রধানমন্ত্রী সান্না মারিনের ড্রাগ টেস্ট করা প্রয়োজন, কারণ তাদের শঙ্কা তিনি মাদকাসক্ত। তবে প্রধানমন্ত্রী মাদকাসক্ত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, শুধুমাত্র বন্ধুদের সঙ্গে পার্টি করেছেন তিনি, পার্টিতে শুধুমাত্র মদ্যপান করেছিলেন তিনি। ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সান্না মারিন বলেন, আমি জানতাম বিষয়টি ভিডিও করা হচ্ছে, কিন্তু এটি জনসম্মুখে প্রকাশ করা হয়েছে, এর জন্য আমি ব্যথিত হয়েছি। তিনি আরো বলেন, আমি নেচেছে গিয়েছি এবং পার্টি করেছি, যা অবশ্যই বৈধ। আমি কোথাও যাইনি যে এখানে মাদক বা মাদকাসক্ত ব্যক্তি আছে। তিনি আরো বলেন, আমার পারিবারিক জীবন আছে, আমার কাজের জীবন আছে এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর অলস সময় আছে। আমার বয়সে সবাই যেরকমটি করে। তিনি জানান, নিজের মধ্যে কোনো পরিবর্তন আনবেন না এবং তার আশা বাকিরা এটি স্বাভাবিকভাবেই নেবে। তবে ফিনল্যান্ডের বিরোধী দলীয় নেতা রিক্কাপুরা বলেন, প্রধানমন্ত্রী উচিত স্বেচ্ছায় ড্রাগ টেস্ট করা, কারণ তাকে নিয়ে সন্দেহ আছে। তবে আবার কয়েকজন বিরোধী দলের নেতা জানিয়েছেন, বিষয়টি নিয়ে মিডিয়া রাজনীতিবিদরা বেশি আলোচনা করছেন, যেটির কোনো প্রয়োজন নেই। জাতিসংঘের মহাসচিবকে যা বললেন জেলেনস্কি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৃহস্পতিবার লোভিবে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক শেষে জেলেনস্কি জানিয়েছেন, তিনি মহাসচিব গুতেরেসকে বলেছেন, জাতিসংঘকে ঝাপুরিজিয়া নিউক্লিয়ার প্ল্যান্টের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিউক্লিয়ার প্ল্যান্টটি বর্তমানে রুশ সেনাদের দখলে আছে। টেলিগ্রামে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেছেন, তিনি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ইউক্রেনের বন্দরগুলো খুলে দেওয়া এবং বিশ্বব্যাপী খাদ্য অনিশ্চয়তার কথাটিও বলেছেন, কিন্তু আলাদাভাবে ঝাপুরিজিয়া প্ল্যান্ট নিয়ে রাশিয়ার ব্ল্যাকমেল নিয়ে কথা হয়েছে। তিনি আরো লিখেছেন, প্ল্যান্টের উপর আগ্রাসনকারীদের ইচ্ছাকৃত জঙ্গি হামলা পুরো বিশ্বে বিরূপ প্রভাব ফেলবে। এই কারণে এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি নিরাপত্তা জাতিসংঘকে নিশ্চিত করতে হবে, এটিকে সেনামুক্ত করতে হবে এবং রুশদের থেকে স্বাধীন করতে হবে। এদিকে গত মার্চ মাসে ঝাপুরিজিয়া নিউক্লিয়ার প্ল্যান্টটি দখল করে রুশ সেনারা। এরপর থেকে সেখানে অবস্থান করছে তারা। শেষ কয়েকদিনে ঝাপুরিজিয়া প্ল্যান্টে একাধিকবার গোলাবর্ষণ হয়েছে। এর জন্য একে অপরকে দায়ী করেছে রাশিয়া ইউক্রেন। সর্বদা প্রস্তুত, বিমান ধ্বংসের সক্ষমতা দেখালো তাইওয়ান। সামরিক উত্তেজনা বেড়েই চলছে চীন তাইওয়ানের। এমন পরিস্থিতিতে বিমান ধ্বংসের সক্ষমতা প্রদর্শন করে তাইওয়ান জানিয়েছে, 24 ঘন্টার মধ্যে আক্রমণের জন্য প্রস্তুত তারা। বেইজিং এর ক্রমবর্ধমান চাপের মুখে নিজেদের শক্তি প্রদর্শন করছে দ্বীপ অঞ্চলটি। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসের তাইপের সফরকে কেন্দ্র করেই চীন তাইওয়ানের সামরিক উত্তেজনা বেড়েছে। প্যালোসি সফরের প্রতিবাদে বেইজিং সম্প্রতি দ্বীপটির চারপাশে সামরিক মহড়া চালায়। এমন উত্তেজনার মধ্যে বুধবার তাইওয়ানের প্রধান পূর্ব উপকূলীয় বিমান ঘাটিতে দেশীয়ভাবে উন্নত স্কাই বো 3 সার্ফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র সহ বিমান বিধ্বংসী ব্যবস্থা প্রদর্শন করে। প্রদর্শনীতে GDF-006
AN-35 mm বিমান বিধ্বংসী অস্ত্র ছিল। সামরিক কর্মকর্তারা দেখিয়েছে কিভাবে এগুলো পরিচালনা করতে হয়। তাইওয়ান বিমান বাহিনীর তথ্য মতে টহলো প্রশিক্ষণ মিশনের অংশ হিসাবে 6টি F-16V যুদ্ধবিমান উড্ডয়ন করে। 2টি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র সজ্জিত ছিল। তাইওয়ানের প্রতিরক্ষা কর্মকর্তা সেনতে হুয়ান বলেন, সম্প্রতি তাইওয়ানকে ঘিরে চীনের মহড়ায় বিচলিত নয় তাইপে। আমরা একদমই বিচলিত ছিলাম না, কারণ আমরা নিয়মিত প্রশিক্ষণের মধ্য দিয়ে সব রকমের সব সময়ের জন্য প্রস্তুত ছিলাম। যখন চীনের সামরিক বাহিনী মহড়া চালাচ্ছিল তখন আমরা ভালোভাবে প্রস্তুত ছিলাম। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে দাবি করে আসছে বেইজিং, যদি এই বিষয়টি মানতে নারাজ তাইপে। তাদের দাবি তাইওয়ান একটি স্বাধীন রাষ্ট্র। জম্মু কাশ্মীরে ভোটার তালিকা, বাইরের লোকদের ভোট দেওয়ার অধিকার নিয়ে ক্ষুব্ধ মেহবুবা মুফতি। জম্মু কাশ্মীরে 20-25 লাখ ভোটার বৃদ্ধির পূর্বাভাসের মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে টার্গেট করেছেন। তিনি বলেছেন, বহিরাগতদের ভোটাধিকার দিয়ে জম্মু কাশ্মীরের জনগণকে ক্ষমতাহীন করা ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বৃহস্পতিবার ওই মন্তব্য করেন। পিডিপি সভানেত্রী, যিনি আগে রাজ্য সরকারে বিজেপির মিত্র ছিলেন, তিনি বলেন, জম্মু কাশ্মীর বিজেপির পরীক্ষাগারে পরিণত হয়েছে। বিজেপি পিছনের দরজা দিয়ে পরিবর্তন আনতে যাচ্ছে। তিনি বলেন, এটা নির্বাচনী গণতন্ত্রের কাফনের শেষ পেরেক। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, এখানে বাইরে থেকে 25 লাখ বিজেপি ভোটারকে আনা হচ্ছে। তিনি বলেন, এটি নির্বাচনী গণতন্ত্রের কাফনের শেষ চাবিকাঠি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য ভারতকে পেছে নিয়েছিল, তারা ধর্মনিরপেক্ষ ভারতের অংশ হতে চেয়েছিল, কিন্তু মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়েছে, সবই বিজেপি স্বার্থে হচ্ছে। এ নিয়ে ন্যাশনাল কনফারেন্সও কেন্দ্রীয় সরকারকে টার্গেট করেছে। ভোটার তালিকায় অস্থানীয়দের অন্তর্ভুক্তির বিষয়ে সরকারের ঘোষণা নিয়ে আলোচনা করতে সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডাক্তার ফারুক আবদুল্লাহ সমস্ত রাজনৈতিক দলের একটি বৈঠক ডেকেছেন। বৃহস্পতিবার সেখানকার মুখ্য নির্বাচনী কর্মকর্তা হৃদেশ কুমার বলেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না। জম্মু কাশ্মীরে কর্মরত সশস্ত্র বাহিনীর জওয়ানরাও ভোটার তালিকায় নাম লেখাতে পারবেন। এছাড়া বাইরে থেকে আসা চাকুরিজীবী শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। তিনি আরো বলেন, এই নয়া সিদ্ধান্তের ফলে প্রায় 25 লাখ নতুন নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে। ওই ঘোষণা পরেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ডাক্তার ফারুক আবদুল্লাহ, সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাদের অভিযোগ, তিন রাজ্য থেকে ভোটার আমদানি করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বার্তায় বলেন, জম্মু কাশ্মীরে আসল ভোটারদের সমর্থন নিয়ে কি বিজেপি এতটাই অনিশ্চয়তায় ভুগছে যে আসন পেতে বাইরে থেকে ভোটার আনতে হচ্ছে। মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিলে সমস্ত কোনো কিছুই বিজেপির কাজে আসবে না বলে মন্তব্য করেন ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি ওমর আবদুল্লাহ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।